নমস্কার বন্ধুসকল, আজি হল 25 ফেব্রুয়ারী মঙ্গলবার আর আজি কেবাটাও গুরুত্বপূর্ণ খবর আপনার মাজত এই ভিডিওটির জড়িয়ে আলোচনা করি। গতি ভিডিওটি সম্পূর্ণকে চাব আর ভাল পালে লাইক করব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করব। আজির প্রথম খবরটি হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পর ভ্রমণের সময়তে দিল্লিত কা বিরোধী উত্তাল প্রতিবাদের সৃষ্টি হয়েছে। হেড কনিস্টবলের মৃত্যু হওয়ার আহত হয়েছে ডিজিপি আর 144 দ্বারা জারি করা হয়েছে দিল্লিত। আর নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার দিল্লির মোজপুরত উত্তাল প্রতিবাদের সৃষ্টি হয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পর ভারত ভ্রমণের সময় দিল্লিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদের সৃষ্টি হয়েছে। আন্দোলনের সময় আরক্ষী আর প্রতিবাদকারীর মাজত হতাহতির সৃষ্টি হয়েছে আর হিংসাত্মক রূপ লওয়া প্রতিবাদ এগারী আরক্ষীয়ে মৃত্যু খাবতি লবলগিয়া হয়েছে। আনহাতে প্রতিবাদের সময় গুরুতরভাবে আহত হয় ডিজিপি অমিত শর্মা। ইতিমধ্যে অঞ্চলজুড়ি 144 দ্বারা বলবৎ করা হয়েছে আর হেড কনিস্টবলের মৃত্যুত গম্ভীর দুঃখ প্রকাশ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। আর 2 নম্বর খবরটি হয়েছে SBIর জাননীলে সহায় দিবল মাত্র এসপ্তাহ সময় আছে আপনার হাতত, অন্যথা আপনার একাউন্টটি নন অপারেশন হয়ে পড়ব পারে। গতি সালে আপনাদের আপনার নিজের নিজের ব্রাঞ্চত গিয়ে যোগাযোগ করক আর আপনাদের সম্পূর্ণ KYC ফিল আপ করবল চেষ্টা করব। আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ইয়ার কিছু গ্রাহকলে দিয়া জাননীর প্রতি সঁহারি দিবল মাজত মাত্র এসপ্তাহ সময় আছে। 28 ফেব্রুয়ারির ভিতর যদি সঁহারি নিদিয়ে তেনহলে আপনার একাউন্টটি অচল হয়ে যাব পারে, মানে আপনার একাউন্টটি ব্লক হয়ে যাব পারে। ব্যাঙ্কটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নীতির দোষায় দি ইয়ার গ্রাহকসলক 28 ফেব্রুয়ারির ভিতর KYC সম্পূর্ণ করবল অনুরোধ জানাইছে। আর 28 ফেব্রুয়ারি 2020 তারিখের পূর্বে KYC আপডেট নকরা গ্রাহকসলের ব্যাঙ্কর সেবার অব্যাহত না থাকিব বলে জাননীত সকিয়াই দিয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নীতিমতে প্রিভেনশন অব মানি লন্ডারিং একটর ব্যবস্থাবলী মতে যেতিয়া এটা লেনদেন সম্পূর্ণ করা হয় ব্যাঙ্কবুড়ে গ্রাহক চিনাক্তকরণের নির্ধারিত সময় অনুসরণ করবলগা হয়। আর রিজার্ভ ব্যাঙ্কর ওয়েবসাইটত উল্লেখ করা আছে যে ভারতের সকল ব্যাঙ্কে গ্রাহকসলের KYC 2020 28 ফেব্রুয়ারির ভিতর আপডেট করব লাগিব আর এই কথাটা গ্রাহকসলক জাননী যোগে ব্যাঙ্কে জানাব লাগিব বলে কোয়া হয়েছে। আর সম্পূর্ণরূপে এতিয়াও বহুত মানুষে ইয়ার বাবে SMS যোগে জাননী পাই গেছে। গ্রাহকসলের KYC উন্নীত করাত বিফল হওয়া ব্যাঙ্কবুড়ে জরিমানার সম্মুখীন হব বলেও এটা সূত্রত প্রকাশ করা হয়েছে। SBIর সূত্রে জানা মতে ব্যাঙ্কটে ইতিপূর্বে গ্রাহকসলক KYC আপডেট করবল বার্তালাপ অর্থাৎ মেসেজ প্রেরণ করা হয়েছে। আর আপনাদের যদি এতালে আপনার KYC সম্পূর্ণ করা নাই তাহলে আপনাদের অতি শীঘ্রে আপনার নিয়ারেস্ট এক অতি ওসর থাকা আপনার ব্যাঙ্কর ব্রাঞ্চত যাব আর ব্যাঙ্কর ব্রাঞ্চত গিয়ে আপনাদের KYC এখন ফর্ম লব আর KYC ফর্ম ফিল আপ করে আপনাদের ব্যাঙ্কত জমা দিব, তাহলে আপনার ব্যাঙ্কত সম্পূর্ণরূপে KYC আপডেট হয়ে যাব। আন এটা খবর হয়েছে দিল্লিত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডোনাল্ড ট্রাম্পক লো। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পর ভ্রমণক লো মোদি অমিত শাহর ব্যস্ত থাকার সময়তে কাক লো জ্বলিল সমগ্র দিল্লি। আর দুদিনিয়া ভারত ভ্রমণ আইছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। অহার সময়তে পুনের নতুন দিল্লিত কা বিরোধী আন্দোলনে তীব্র ধারণার রূপ ধারণ করেছে। মার্কিন রাষ্ট্রপতি দিল্লিত থাকা সময়তে দিল্লির মোজপুরত পাছত ভজনপুরত এই আন্দোলন হিংসাত হয়ে পড়ে আর কা বিরোধী প্রতিবাদকারীয়ে কেবাখনো যান বাহনত অগ্নি সংযোগ করার আরক্ষী আর কা বিরোধী প্রতিবাদকারীর মাজত হওয়া সংঘাতত প্রাণ হেরুয়াইছে দিল্লির আরক্ষীর হেড কনিস্টবল রতন লালে। আর এই সংঘাতত আন এগারী উপ আরক্ষী অধীক্ষক অমিত শর্মা গুরুতরভাবে আহত হয়েছে। হেড কনিস্টবল রতন লাল ইয়াত উল্লেখ করাছে গৌতমপুরী থানাত কর্তব্যরত আছিল। পরিস্থিতি অধিক অবনতি ঘটার পাছত অর্ধসামরিক বাহিনীক নিয়োজিত করা হয়েছিল। আর কা বিরোধী প্রতিবাদ চলি থাকা সময়তে মোজপুরত মেন ইয়াত উল্লেখ করেছে মেট্রো স্টেশনের সমীপত শিলাবর্ষণের এক ঘটনা সংঘটিত হয়। রবিবারের দরে সোমবারে হওয়া এই শিলাবর্ষণত কা সমর্থনকারী আর ইয়াত বিরোধী করা দুই ফৌজের মাজত সংঘর্ষ সংঘটিত হয়। আর ইফালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে সকল পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবল আহ্বান জানাইছে। টুইটার যোগে দিল্লির উপরাজ্যপাল আর কেন্দ্রীয় গৃহমন্ত্রীক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবল আহ্বান জানাইছে। আর আন এটা খবর হয়েছে ধর্মীয় অনুষ্ঠানক আর্থিক সাহায্য দিয়ার উদ্দেশ্য সোমবারে রাজ্য সরকারে শুভারম্ভণি করেছে অসম দর্শন আঁচনি। 700 কোটিতকৈ অধিক এই অসম দর্শন আঁচনিয়ে সাঙুরি লব রাজ্যের 915খন ধর্মীয় অনুষ্ঠানক। আর আন এটা খবর হয়েছে অবশেষত কংগ্রেসত যোগ দিলে তেজপুরের প্রাক্তন বিজেপি সাংসদ আরপি শর্মায়। সোমবারে নতুন দিল্লিত কংগ্রেসত যোগদান করে RSSর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আরপি শর্মায়। আর আন এটা খবর হয়েছে মহিলা টি-20 বিশ্বকাপত ভারতের হাতত পরাস্ত হয়েছে বাংলাদেশ।
18 ৰাণৰ ব্যৱধানত পৰাস্ত হৈছে বাংলাদেশ।